প্রতি রবিবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় সলিউশন ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদুল্লাহ হামদ الشাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবি আল আমিন ওয়া আলা আলিহি তাইয়িবিন আতাহিরিন ওয়া সাহবিহি اجمعين ওয়া বাদ দুরের বঙ্কসের অগণিত অসংখ্য দর্শক ভাই বন্ধুদেরকে प्रीতি শুভেচ্ছা মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআনের আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার আয়োজনে যারা আমাদের সঙ্গে পৃথিবীর যে দেশ থেকে শরিক হয়েছেন যে জায়গার থেকে আপনারা শরিক হয়েছেন আপনাদের সবাইকে অভিবাদন জানাচ্ছি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং কোরআনের এই আয়োজনে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি এবং আল্লাহ সুহান দোয়া করি রবুল আলমিন আল্লাহ তালা যেন এই কোরআনকে আমাদের দুনিয়ার বেশাতি এবং আখেরাতের বেসাতি এবং কোরআনের মাধ্যমে যেন আমাদেরকে মুক্তি দেন আমিন রবাহ আলমিন সম্মানিত ভাই বোনেরা আমাদের আলোচনা আমরা শুরু করেছি সুরাতুন নিসা থেকে গত এপিসোডে আমরা ইন্ট্রোডাকশন দিয়েছি ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা উল্লেখ করছিলাম এ কথা যে আল্লাহ সুহান কোরআন কোরআনকে কেন এত সময় নিয়ে নাজিল করলেন এখানে সুরাতুন নিসা মাদানি যুগে নাজিল হয়েছে তেইশ বছর কেন লাগলো এটার আলোচনা যেমন ভাবে আমরা করেছি সাথে সাথে এই আলোচনা আমরা করেছি যে আমরা অনেকেই জানি যে কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে আবার বলা হয় কোরআন নাজিলে তেইশ বছর লেগেছে এই প্রশ্নের জবাব আমরা দিয়েছি জবাবটাকে আমি রিপিট করব আপনাদের বোঝার সুবিধার্থে কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে তার অর্থ হলো লাউহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটবর্তী আসমানে আল্লাহ সুবাহ হুয়া তালা কোরআনটাকে এক রাত্রিতে কদরের রাত্রিতে নাজিল করেছেন এটাই আল্লাহ তালা বলেছেন ইন্না

এটা হলো মূল কথা অথবা কোরআন নাজিলে শুরু হয়েছে কতরের রাত্রিতে তবে প্রথম মতামত বেটার মতামত এখন তাহলে আমরা বুঝলাম যে কোরআন এর সবটুক একসঙ্গে নাজিল হয় নাই এবং কোরআন আমরা এখন যে অর্ডারে যে সিরিয়ালে কোরআনটাকে আমরা দেখি সোরা ফাতিহা প্রথম এরপরে সোরা বাকারা সুরা আল ইমরান সুরা নিসা সুরা মায়েদা সুরা আম সুরা আরাব সুরা আনফাল সুরা তাওবা। সুরা ইউনুস এই যেভাবে আমরা ওয়ার্ডারটাকে দেখি কোরআন কিন্তু এই ওয়ার্ডারে নাজিল হয় না আপনারা সবাই এটা মনে আছে প্রথম আয়াত নাজিল হয়েছে একরবিসমি রব্বিক আল্লাযী খালাক একদম 30 পারার 100 সূরা সূরাতুল আলাকের মধ্যেই প্রথম অংশটা তাহলে এক এক অংশ প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপরে নাজিল করেছেন এই ডিফারেনশিয়েট করার কারণটা কি কারণ হলো কি দেখেন মূলত কোরআন হলো একটা জীবন্ত কিতাব ইজ এ লাইভ বুক হোয়াট ডু আই মিন বাই দ্যাট এটাদের আমি এইটা মিন করি যে রসুল সাল্লাল্লাহ আলিহু নেতৃত্বে একটা সমাজ ব্যবস্থা চলছে যার মধ্যে স্ট্রাগল আছে ফাইট আছে অসুবিধা আছে অসুবিধা আছে বিপদ আছে শত্রুর হামলা আছে নিজেদের বিভিন্ন ধরনের হুকুম হাকামের প্রয়োজন আছে নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ের মিস আন্দারস্ট্যান্ডিং আছে আল্লাহর নবী আল্লাহ রসুলের জীবনে যখন যেই সমস্যার মধ্যে পড়েছেন সেই সমস্যার মধ্যে পড়ার সমাধান হিসেবে আল্লাহ সুহান কি করছেন সমাধান দিয়ে দিচ্ছেন আল্লাহ নবী গিয়ে হাজির হয়েছে এমন জায়গায় যেখানে পানি নাই তাহলে আল্লাহ সুহান তখন আল্লাহ নবীর উপরে রহম করতেছেন আমাদের উপরে রহম আল্লাহ নবী জানেন না কি করবো ইয়ারসুল আল্লাহ পানি নাই অজু করব কি করে কথা তো ঠিক পানি নাই খালি অজুই তো না এই অবস্থা যদি কারো উপরে গোসল ফরজ হয় তাহলে গোসলই বা করবে কি করে আল্লাহ রবুল আলমিনের দিকে আসমানের দিকে আল্লাহ নবী তাকায় আছেন আল্লাহর ফুক কোন রহম আসে কিনা এটা দেখতে চাচ্ছেন আল্লাহ রসুল অপেক্ষা করলেন আর আল্লাহ রহম করলেন হয়ে সুবহান যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায় করে ফেলো সুবাহ আল্লাহ দেখেছেন আল্লাহর কত রহম আল্লাহর কত করম মহিলা এসে বলছে যে ইয়া আসুল আল্লাহ আমার স্বামী আমাকে এই করে সেই করে অমুক করে তমুক করে এবং সেই মহিলার কথা আনবীর ফ্যামিলির লোকজন শোনার আগে আল্লাহ নবীর শুনেছেন তার আগে আল্লাহ নিজেই শুনে ফেললেন আর বললেন আল্লাহ কলেনু কাফি ঝৌজিয়া ওতেশ তাকি ইলাল্লাহ আল্লাহ ইয়েস মাউতা হাও যে মহিলা এসে আল্লাহ নবীর কাছে কমপ্লেন করে এটা আল্লাহ শুনে ফেলেছেন সোবাহান আল্লাহ আয়সা বলেন আমরা আল্লাহ নবীর কাছে ছিলাম আমরা শুনে রাখি আল্লাহ কেমনি শুনলো সুবাহান তাহলে এক এক সমস্যা এসে যায় আর আল্লাহ সুবহান হুয়া তাল্লাহার পক্ষ থেকে ওই সমস্যার সমাধান আমরা এইভাবে বলে থাকি যে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নেতৃত্বে এক জীবন্ত ইসলামী আন্দোলন চলছে এক ইসলামের এক জীবন্ত ভার্সন লাইভ ভার্সন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম লিড করছেন এই মুভমেন্ট এই আন্দোলনের এবং এই জীবনের যখন বাকে বাকে সমস্যা এসেছে রাতে দিনে অসুবিধার মধ্যে আল্লাহ নবী পড়েছেন আর সমাধান আল্লাহ নবীর কাছে নেই তখন আল্লাহ পক্ষ থেকে জিবরিল এসে হাজির হে নবী আপনি অসুবিধায় আছেন নেন আল্লাহর পক্ষ থেকে এই হলো সমাধান সুবাহ সেই কারণেই মূলত আল্লাহর নবীর যখন যে অসুবিধা হয়েছে তখন সেই অসুবিধার সুবিধা করে দিয়েছেন এই কোরআন নাজিলের মধ্যে দিয়ে এরপরে আবার আল্লাহর নবীকে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন নাজিল যদিও আগে হয়েছে কিন্তু এটা যাবে হলো পরে কিন্তু অথবা এটা নাজিল হয়েছে পরে এটা আসবে কিন্তু আগে এটা আল্লাহ নবীকে আল্লাহ রবুল্লাহ আলমিন স্বয়ং নিজের ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন আর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ছয় জন কুত্তা বে হয়েছিল আরো অনেকে লিখেছেন যার মধ্যে করেছেন এবং রসুল্লাহ আলহিহাসাল্লাম একজন কে লেখার নাই ছয় জন কে দিয়ে লেখা হয়েছেন কেন লেখা হয়েছেন ভুল করলে হয়তো একজনে ভুল করতে পারে কিন্তু টুগেদার সিক্স পিপল আর ডুইং মিস্টেক দ্যাট ইম্পসিবল 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 এটা অসম্ভব আর সেজন্যই রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যারা ওহি লিখেছেন তারা অত্যন্ত নোবুল সাহাবী আল্লাহ রসুল্লে রেসপেক্টেড সাহাবী তারা এবং রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অফাতের আগেই সবকিছু হ্যান সোর্টেড আউট সুফান এই কোরআনের জন্য আল্লাহ রবুল আলামিন কোনো সন্দেহের গুঞ্জায়েশ রাখেন নাই তাহলে এখানে বলা হচ্ছে ইমাম এবনু কাসির রহমাত উল্লাহ আলাইহি আমার সামনে তাফসির ইবনু কাসির আমার সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন

আর নাজিল হয়েছে মদিনা শরীফে মদিনা শরীফে নাজিল হয়েছে তার অর্থ হলো রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে কোরআনের সুরা গুলোকে দুই ভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় মাক্কি সুরা যেটা হিজরতের আগে নাজিল হয়েছে আর একটা বলা হয় মাদানী সুরা যেটা হিজরতের পরে নাজিল হয়েছে হিজরতের পরে যে আয়াত মক্কায় নাজিল হলো এটাকেও মাদানী বলা হবে কারণ এটা হলো মাদানী যুগ ফর एग्जांपल ইজাজা এরপরে এরপর আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম এরকম আয়াত যেগুলো নাজিল হয়েছে মক্কাতে কিন্তু হিজরতের পরে এই সব আয়াতগুলো অপনা আর মাদানি আয়াত এবং মাদানি সুরা। কেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে হয়েছে তাহলে ক্লারিফিকেশন হলো এটা ক্লাসিফিকেশন এটা যে যদি কোন সূরা হিজরতের পরে গিয়ে নাজিল হয় এটাকে মাদানি বলা হবে আর যদি কোন সূরা হিজরতের আগে নাজিল হয় তাহলে এটাকে মাক্কি বলা হবে মাক্কি সূরা গুলোর সাধারণত বৈশিষ্ট্য হলো এখানে তাওহিদ রিসালাত সালাত আখেরাত নিয়ে সাধারণত কথা বলা হয় তাওহিদ রিসালাত সালাত আখেরাত ওয়ানস অব আল্লাহ দেন দ্য প্রফেটহুড এবং দ্য এন দা লাইফ এয়ার আফটার লাইট আফটার ডে এই তিন বিষয় নিয়ে সাধারণত কথা বলা হয়ে থাকে কারণ এটা ফান্ডামেন্টাল ইমানের বিষয় আর মাদানি সুরা মধ্যে হুকুম মানুষের জীবন কিভাবে চলবে মানুষের সমাজ কিভাবে চলবে কি হবে, মিরাজ কিভাবে বন্টন হবে নেইবারের সঙ্গে আপনি কিভাবে যোগাযোগ করবেন অথবা তাদের সঙ্গে বিহেভ করবেন ব্যবসা বাণিজ্য আপনি কিভাবে করবেন রাষ্ট্র আপনি কিভাবে পরিচালনা করবেন বিচার সালিশ আপনি কিভাবে করবেন এই সমস্ত বিভিন্ন আহকামের বিষয় যেগুলো আছে আহকামের বিষয়গুলো সাধারণত আল্লাহ মধ্যে আলোচনা করেছেন আমাদেরকে আর এর মধ্যে অন্য আসতে পারে কিন্তু মোস্টলি এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে এজন্য জন্য নিসার মধ্যে আমরা বিভিন্ন পর যে আলোচনা পাব। আল্লাহ সুহান হুয়া আলাহ সুরাতুল নিসা কে শুরু করেছেন মানব সৃষ্টির আদি কথা দিয়ে শুরু করেছেন এরপরে আল্লাহ সুবহান হুয়া তালা এ তিমদের হুকুম বর্ণনা করেছেন তাদেরকে কিভাবে আমরা লুক আপটার করব। এরপরে আল্লাহ সুবহান হুয়া তালা ইনহেরিটেন্স ল মিরাসের যে হুকুম সেটা আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ সুবহান হুয়া তালা এরপরে বর্ণনা করেছেন জেনার শাস্তি সম্পর্কে বর্ণনা করেছেন কাদেরকে বিবাহ করা যাবে যাবে না সে সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন এরপরে আল্লাহ তালা মোহরানার বিষয়ে বর্ণনা করেছেন আল্লাহ সুবাহান ব্যবসা কিভাবে পরিচালনা আমরা করবো সেটা আল্লাহ পর্যায়ে আলোচনা করেছেন আল্লাহ জেহাদের কথা এখানে নিয়ে এসেছেন এবং ভীতি অবস্থাতে জেহাদের ময়দানে আমরা কিভাবে সালাত আদায় করবো সেই প্রসঙ্গ আল্লাহ রবুল্লাহ আলমিন এখানে নিয়ে এসেছেন এরপরে স্ত্রীদেরকে কিভাবে আমরা সংশোধন করব স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে হবে সে সম্পর্কে আল্লাহ সুবাহান হুয়া তালা এখানে নিয়ে এসেছেন এরপরে ইমান এবং তাহিদের বিভিন্ন বিষয় আল্লাহ সুহান নিয়ে এসেছেন আবারও মিরাসের আয়তের মাধ্যমে আল্লাহ সুরাকে শেষ করেছেন তার আগে ঈসা আলহ সালামের প্রসঙ্গ আল্লাহ এখানে বর্ণনা করেছেন তাহলে একশো ছিয়াত্তর আয়াত অনেক লম্বা সুরা আলোচনাও কিন্তু লম্বা হবে আপনাদের সবর লাগবে হয়তো শুনতে একদিনই তো কিছু শুনবেন না দেখবেন না সপ্তাহে হয়তো একদিন দুই দিন আপনারা দেখবেন ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ কোরআনের সাথে থাকুন উই আর গোয়িং টু ভেরি শর্ট ব্রেক অ্যান্ড উইল বি ব্যাক ভেরি ভেরি সুন ইনশাআল্লাহ স্টে ওয়ার এভার ইউ আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বিরতির পরে আমাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ

কিছু দিক নির্দেশনা রয়েছে যখনই তোমার কোনো পাপ পেয়ে যাবে তখনই তার পাশে তুমি জানুন কি ভাবে আমাদের ছোট বড় পাপ বইয়ে আনে আমাদের অকল্যান দেখুন

Ideas brilliant, strategies sustained. The best profession is a profession of a person who invites people to Allah. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah. To implement the convincing Islamic come educational formula to excel in your career. Dekhun, career guidance. প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে ডিসটিভি বাংলায় আল্লাহর নিকটে প্রতিভা এ নিশ্চিতভাবে একমুখী ও এক দিক থেকে তাকে এক জানতে হবে শির থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ কোনো সন্দেহ এবং সেটাই iman কে পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনের তো দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান জমিল

আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুরা নিসার বিভিন্ন আলোচ্য বিষয় সম্পর্কে আপনাদের খেদমতে আমি আরোজ করছিলাম যে আল্লাহ আলাহ এর মধ্যে অনেক বিষয় সম্পর্কে কথা বলেছেন আসুন এই বিরতির পরে আমরা সূরা নিসার যে আলোচনা পর তো আমরা অনেক করলাম আস্তে আস্তে আমরা সুরা নিসার সরাসরি আলোচনা আমরা শুরু করতে হবে আর সরাসরি আলোচনা যখন আমরা শুরু করব তখন আমরা বুঝতে পারব যে আসলে সূরাতুন নেসা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ তার আগে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন قال العوف يعني ابن عباس رضی الله عنهما نزلت سوره النساء بالامدینہ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা анহুমা তিনি বন্ননে কো সেন্টনি রয়িসুল মুফাসসিরিন সবথেকে বড় মুফাসসির মুফাসসিরদের লিডার তিনি বলছেন যে আপনাদেরকে যেমন আমি বলেছি যে এটা মাদানী সূরা তিনিও বলেন এই কথা যে এই সূরাটা নাজিল হয়েছিল হলো মদিনাতে وقال عبد الله بن مسعود আরেকজন বড় ফক্বী আরেকজন বড় মুহাদ্দিস বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা анহু বলেন

এবং খুব আনন্দিত আমি খুব পছন্দ করি যে আল্লাহ ذره পরিমাণ কোনো মানুষের উপরে জুলুম করেন না একটা দুই নম্বর আয়াত তিনি যা খুশি যে আয়াত নিয়ে সেটা হল কি ইন্তাজতানিবু কাবায়রাত হাউনা আনহু নুকাফ্ফির আনকুম সাইয়াতিকুম কবিরা গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো সগিরা গুলোকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিব এটা হলো দুই নম্বর তিন নম্বরে কোন আয়াত নেই তিনি অত্যন্ত আনন্দিত খুশি <applause> إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. الله رب العالمين الشريك ما كيما عبقرنا الشريك بيتي الله سبحانه وتعالى تايلم مَا تايلم بر ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجد الله توابا رحيما اي ارك যখন তারা অন্যায় করে ফেলে জুলুম করে ফেলে হে নবী তারা যদি আপনার কাছে আসে আর তারা আল্লাহর কাছে তওবা করে আপনি তাদের জন্য যদি আল্লাহর কাছে মাগফিরাত চান তাহলে আল্লাহ তো maaf করে দিবেন এটাও তিনি খুব পছন্দ করতেন আর পাঁচ নম্বরে হলো ওয়া মাইয়্যা আমাল সুআন আও ইয়াজলিম

ইয়াজি দিল্লা গফর তাহলে আল্লাহ আরফ বলে কে গফরুর রহিম হিসেবেই পেয়ে যাবে সুফহান আল্লাহ এই পাঁচখানা খানা আয়াত আব্দুল্লেম নেমা দরাদি আল্লাহ তা আলা আনহু বলেন যে এই পাঁচটা আয়াতকে আমি খুব পছন্দ করি আসলে তো কোরআনের সব আয়াতই আমরা পছন্দ করি অপছন্দনীয় কোনো জিনিস তো কোরআনের মধ্যে নাই থাকবেও না কারণ এটা কালামুল্হ গহিরুমাক এটা আল্লাহর কালাম সবই আপনি পছন্দ করবেন কিন্তু স্পেসিফিকলি স্পেসিফিক রিজনে কোন কোন সময় আমরা বলি যে এটা আমার খুব পছন্দ তার মধ্যে এক নম্বর আয়াত যেটা পছন্দ করেছেন সেখানে আল্লাহ জুলুম করেন না এই সম্পর্কে কথা বলা হয়েছে দুই নম্বরে হলো কবিরা গুনার থেকে বেঁচে থাকলে সগিরা আল্লাহ মাফ করে দিবেন আর তিন নম্বরে হলো আল্লাহর সঙ্গে শিরিক করলে আল্লাহ মাফ করবেন না সেই কথা আল্লাহ বলে দিলেন চার নম্বরে হলো যদি অন্যায় জুলুম হয়ে যায় আল্লাহ নবীর কাছে আসা আর চাওয়া সেটা একটা আর পাঁচ নম্বরে হলো যে ব্যক্তি নিজের উপরে জুলুম করে অথবা আর যদি আল্লাহ কাছে আল্লাহফার করে সরি বলে করে তাহলে আল্লাহ সুবাহ তাকে মাফ করে দিবেন এই বর্ণনা এসেছে হলো ইবনু কাসির রহমতুল্লাহ আলাহি এটা বর্ণনা করছেন আর যে এটা ছিল। দেখেন আল্লা যারা তারা কোরআনকে নিয়ে কত গবেষণা করেছেন কোরআনকে নিয়ে কত তারা ব্যস্ত থেকেছেন তারা কোরআনের কিভাবে হয়ে গিয়েছেন কোরআনের সৈনিক কিভাবে হয়েছেন কোরআন কেন্দ্রিক কিভাবে জীবন গঠন করেছেন আপনি কি কখনো সুরানিসা পড়ে দেখেছেন যে এর মধ্যে কি আছে আপনি কি সুরান তেলাওয়াত জানেন আমি সবসময় একটা কথা বলি সে কথাটা হলো এরকম আপনাদের হয়তো পছন্দ হতেও পারে নাও হতে পারে কথাটা ঠিক এরকম মনে করেন সর্বমোট লাইটের আলোর সংখ্যা হলো হান্ড্রেড একটা জায়গায় মোট একশো আলো আছে সর্বমোট আলো হলো একশো চোদ্দোটা এই একশো আলো হলো সবাই এই একশো আলো আপনি সংগ্রহ করতে হবে আপনি কতগুলো আলো এর মধ্যে থেকে সংগ্রহ করেছেন চিন্তা করে দেখেন তো আপনি যদি শুধু আলাম তারা পর্যন্ত সুরাগুলো মুখস্থ করেছেন তাহলে মাত্র দশটা আলো সংগ্রহ করেছেন আপনি একশো আপনি সংগ্রহ করেছেন অন্ধকার আপনার মধ্যে রয়ে গিয়েছে। আপনার মধ্যে কোরআনের যতটুকুন অংশ আছে আপনার কলবের মধ্যে অতটুকুন আলো আছে বাকি চারটা অন্ধকার এই জন্য আমরা যারা কোরআন না আমাদের পুরো কলবটা অন্ধকারে ছেয়ে আছে যে লোকটা খালি সুরা জানছে একটা আলো জ্বালাইছে তা আলোর তো বিভিন্ন পাওয়ার আছে আছে কিছু আলো আস্তে আস্তে জলে আরো বেশি জলে ঠিক না কথা যদি শুধু আপনি তেলাওয়াত জানেন তাহলে সামান্য একটু জ্বলছে তেলাওয়াতের পরে যদি আপনি এটা অর্থ জানেন তাহলে আলোর আপনার পরিমাণ একটু বেশি হয়েছে যদি অর্থর পরে এটা আমল করেন তাহলে পরিমাণটা আরো বেশি হয়েছে আমল করার পরে যদি কোরআনের দাওয়াত দেন সুরা ফাতেহার তাহলে পরিপূর্ণ আলোটা হয়েছে প্রত্যেকটা সুরার প্রত্যেকটা আলোর আপনি একদম হাই ভোল্টেজ হাই ভলিউম পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে কোরআন তেলাওয়াত শিখতে হবে আপনাকে অর্থ জানতে হবে আমল করতে হবে এবং দাওয়াত দিতে হবে তখন আলোটা পরিপূর্ণভাবে ভাবে জ্বলল এই যে সুরা নিসার আলোচনা আমরা শুরু করেছি আপনি যদি সুরা নিসা না জানেন তাহলে আপনার অন্তরটা সুরা নিসার ব্যাপারে অন্ধকারে থেকে গেল আমার ভাইরা আমার বোনেরা এই আমি আবার আপনাদেরকে অনুরোধ করতে চাই আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি এই কোরআনকে আপনি তেলাওয়াত করেন সুরা নিসা পড়েন পড়ে দেখেন আল্লাহ আপনার কথা বলেছেন আল্লাহ আমার কথা বলেছেন আল্লাহ নারীর কথা বলেছেন আল্লাহ নরের কথা বলেছেন আল্লাহ মানুষের কথা বলেছেন আল্লাহ কথা বলেছেন জমিনের কথা বলেছেন ফ্রেস্টাদের কথা বলেছেন আল্লাহ জিনদের কথা বলেছেন সবই আল্লাহ বলেছেন কিন্তু হায় রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ চোখ আছে ঠিকই কিন্তু তাকায় দেখলাম না কোনোদিন একেই বলে যে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ আমরা যেন এরকম অন্ধ হয়ে না থাকি বরং চোখ মেলুন ওপেন ইউর আইজ ব্রাদার্স এন্ড সিস্টার্স আপনার চোখ মেলুন চোখ মেলে কোরআনের দিকে তাকান আর দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা আপনার জন্য কি বলছেন তাহলে আমি এটা আবার রিপিট করি কোরআনের 114টা সুরা হলো 114টা লাইটের মত আপনার অন্তরের মধ্যে ওই 114টা লাইটকে জ্বালাতে হবে জন্য আমরা বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বললে তো কোনো লাভ হবে না প্রত্যেক অন্তরে অন্তরে জ্বালো আল কোরআনের আলো অন্তরে অন্তরে জ্বালো অন্তরে জ্বললে ঘরে জ্বলবে কোরআনের আলো দিয়ে কোরআনের নূর দিয়ে যেন আল্লাহ আমাদের হে আল্লাহ তুমি আমাদের অন্তর গুলোকে কোরআনের আলো দিয়ে আলোকিত করে দেওয়া এই জন্য কোরআনের সঙ্গে আপনাকে আমাকে কানেকশন লাগাতে হবে কোরআনের সঙ্গে আপনার আমাকে কোরআনের মাধ্যমে অন্তরের মাঝে আলো জ্বালাতে হবে আর এই আলো জ্বালাতে পারলেই আমাদের জীবনটা সার্থক হবে আমার ভাইয়েরা সুরানি সাহ একটা বড় আলো কারণ আয়াত সংখ্যাও তো বেশি এই বড় আলোটা আপনার অন্তরে জ্বলল কিনা ততক্ষণ পর্যন্ত জ্বলবে না যতক্ষণ পর্যন্ত না সুরানি সাহ আপনি তেলাওয়াত করবেন সোরানি সাহ আপনি বুঝবেন এরপরে আমল করবেন মানুষকে দাওয়াত দিবেন এর আপনি আলোচনা শুনবেন কাজেই সৌরান নিসার আলোচনা যেহেতু আমরা করছি আসুন এই আলোচনাকে আমরা কন্টিনিউ করি আর আল্লাহ আল্লাহর কোরআনের আলো দিয়ে আমাদের আলোকিত করে দেন আমাদের জীবনকে যেন সুন্দর করে দেন এই জন্য স্লোগান হলো আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আপনাদের সঙ্গে কথা হবে সৌরাত এখনো শুরু আমরা করতে পারলাম না ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আমরা সৌরাতুল নেশা সরাসরি শুরু করে দিব والسلام عليكم ورحمة الله وبركاته <سؤال> করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআ আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ রোড আটচল্লিশহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড